ইন্ডিয়ান রুরাল ফুডে আপনাকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের আমরা যে রেসিপিটি তৈরি করব তা হলো আলু এবং ঢেঁড়সের তরকারি। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন, চলুন শুরু করি। প্রথমে আমি ঢেঁড়সগুলোকে ধুয়ে কেটে নিয়েছি এবং আলুগুলো ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। নেয়ার পরে আমি এবার চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে কড়াই আমার গরম হয়ে গিয়েছে, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পর সর্ষের তেলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে এবার আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে একটু নেড়ে দেব। এখন আমি কেটে রাখা আলু এবং ঢেঁড়সগুলোকে কড়াইতে দিয়ে দেব। দিয়ে আবারও আমি খুন্তি দিয়ে নাড়তে থাকব। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আপলোড করা হয়, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে এবারে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দেওয়ার পরে এখন আমি বেটে রাখা আদা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবারও খুন্তি দিয়ে কষাতে থাকব। কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে, এইবারে আমি জল দিয়ে দিচ্ছি তরকারিতে। জল দেওয়ার পরে আস্তে আস্তে আমার তরকারি ফুটে উঠবে। একটু আমি খুন্তি দিয়ে জাস্ট নেড়ে দিলাম। এখন আলু ঢেঁড়সের তরকারি ফুটে উঠেছে। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এখন আমি বেটে রাখা জিরে কড়াইতে দিয়ে দিলাম এবং বেটে রাখা সর্ষে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি খুন্তি দিয়ে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে দেব। আমার ঢেঁড়সের তরকারি আস্তে আস্তে মাখো মাখো হয়ে যাচ্ছে এবং ঢেঁড়স ও আলুগুলো সমস্ত সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কড়া থেকে তরকারিটা আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।